সহজ ডালিম বলছি। অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এ কে এম মহিউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশী সেনা কর্মকর্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 28 জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি সহ 5 জনের ফাঁসির রায় কার্যকর করা হয়। পেশা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এ কে এম মহিউদ্দিন আহমেদ 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ছাড়াও ঘাতকেরা বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত ও ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাড়িতে হামলা করে সেরনিয়াবাতের 4 বছরের নাতি শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী সহ যাদের পেয়েছে তাদেরই হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর তিনি লিবিয়ায় ত্রিপোলিতে একটি কূটনৈতিক মিশনে পদোন্নতি পান। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান, রাজনৈতিক আশ্রয় চান। 2002 সালে যুক্তরাষ্ট্র সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেন। 18 জুন 2007 সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাকে বহিষ্কার করা হয়। 13 মার্চ 2007 সালে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট তাকে আটক করে পরে দেশে ফেরত পাঠায়। 18 নভেম্বর 2009 সালে তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে আগুন দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যা মামলা 2 অক্টোবর 1996 সালে এ এফ এম মহিতুল ইসলাম ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। 1998 সালের 8 নভেম্বর শেখ মুজিব ও তার পরিবারের হত্যার দায়ে দায়ের করা মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 23 এপ্রিল 2001 বাংলাদেশ হাইকোর্ট 12 জনের মৃত্যুদণ্ডের রায় দেন। দ্বিতীয় দফায় 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বিচারের কাজে গতি পায়। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় সে বছরের 19 নভেম্বর। মৃত্যুদণ্ড কার্যকর 24 জানুয়ারি 2010 সালে মৃত্যুদণ্ডের বিপরীতে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা চান ও প্রত্যাখ্যাত হন। এদিন রাত 12:01 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রথমে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ ও মেজর মোহাম্মদ বজলুল হুদার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমানের ফাঁসি কার্যকর করা হয়। সবশেষে লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান এবং এ কে এম মহিউদ্দিন আহমেদের ল্যান্সারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের সামগ্রিক প্রক্রিয়া মাত্র 40 মিনিটের মধ্যে সম্পন্ন হয়। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় তাকে দাফন করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।